না আমাকে কারণটা বলেন, বিয়েটা কেন দিবেন না? আমরা লিখাটুকু বেটে দিই না। দেখেন আপনার বেটে আমার খুব পছন্দ, ওটার লিগে যেমন করি হোক আমাকে বিয়েটা দিয়ে দেন, বুঝতে কেন কি দেখো একটা কথা আমি ডাইরেক্ট কয়ে দিই, তোমার বেটিকে প্যাড ভরে খেতে দিলি তো হলো, খেতে দিবি হলো, নিজে না খেয়ে থাকে তুই লাহারি খেয়েছিস, নিজের খেত জুটে না ফের বিয়া করবে তারপর আমার বেটিকে কি করে? আমার বেটি খরচা জানিস, আইব্রো সেট করতে কত লাগে জানিস, 1500 টাকা, বিউটি পার্লার যা জেলি আর মেকআপ করতে গেলে 4000 করে খরচা, তুই উঠাতে পারবি না? একটা কথা কইছি, তোমার বেটির হাতে যত পয়সা আমি কামাবো তোমার বেটির হাতে থাকবে। হাতে দিবি কামাবি তেবি তো, তুই কিছু কামাস কি? আমি তো আমার আগে বক দিনা তো হাট খুঁজে, আই হ্যাভ ম্যালেটিক অপশন, কত কত ছেলে আছে সরকারি চাকরি বেলাকে দিন আছে লিখ খাট করতে লাগছে, আই হ্যাভ অনেক অপশন বুঝলি। দেখতে রুচ না আমাকে বিয়া করবে, একটা কামাই নাই আর বিয়া করবে, লিখ খাট তো পরে হাসি দা। হ্যাঁ হাসি, আর আমি যদি কই আমি এখন 70,000 টাকা মাস কামাই তো বাবা বাবা বাপরে বাজাকতি ভাই করছে, পয়সা বাটে যায় এরকম বেঁচে থাকে সিদ্ধ জুটে যেটা কথা। হ্যাঁ আমি তো ফার্স্ট তোমার কি বাড়ি আইনু কি করে কে বলল না কি রে? আরে গায়ে হাল্লা হইল যে তোকে 1 কোটি টাকা ওয়ালা চাকরিটা পাইছিস রে। আল্লাহ হ্যাঁ রে মাথা খারাপ খারাপ কি কইলা 1 কোটি নাকি? তুমি কোন গায়ে থাকছো জি? তুমি জানো না ওয়ালুল 1 কোটি ওয়ালা চাকরি পেয়ে তো আমি চান্স দিতে ফেরি নাটক করছে চলো যে ব্যবহারিক পয়সা দেখে ই করে পয়সা পয়সা মিলতে করছে যাও আগে আমি বরবাদ হয়ে গেলাম। আরে একদিন থেকে তুই ভালোবাসি তুই খবর লাগাতে পারিস না, তোর লাগাতে বরবাদ বরবাদ জিরো পাতা লাগাতে পারলি না, আমি তো ঘুরে যেতে পারি।